بسم الله الرحمن الرحيم. الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من والاه، ما بعد. একজন প্রশ্ন লিখেছেন যে কোন মেয়ে যদি উত্তম স্বামীর অপেক্ষায় বেশি বয়স 27-28 পার করে দেয় তাহলে করণীয় কি? উত্তম স্বামী বলতে সহি আকিদার হবে, হালাল হারাম বেছে চলবে, পর্দা মানতে সাহায্য করবে, ইসলামের বেশি জ্ঞান থাকবে ইত্যাদি। জি অবশ্যই, কোনো অসুবিধা নেই। একজন নারী যখন প্রাপ্তবয়স্ক হয়, যখন তার হায়েজ হয়, তখনই সে বিবাহের উপযুক্ত হয়ে যায়। এরপর থেকে উপযুক্ত পাত্র যদি পাওয়া যায় তাহলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে যদি এমন পাত্র প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারি সম্পর্কে তোমরা সন্তুষ্ট আছো তাহলে তাকে বিয়ে তার সাথে বিয়ে দিয়ে দাও, আর যদি না করো তাহলে তোমরা ফেতনা ফাসাদে জড়িয়ে পড়বে। তো এখন একজন নারী সে দিনদার, সহি আকিদার এবং পর্দা করে চলে এবং দিনের সব বিষয়গুলো মেনে চলে, কিন্তু সে এমন স্বামী পাচ্ছে না যে স্বামী পর্দা মেনে চলবে, হারাম মাহারাম নন মাহারাম মেনটেন করে চলবে, হালাল রুজি করবে, সহি আকিদার হবে, নামাজি হবে, সে পাচ্ছে না। তো এক্ষেত্রে তার যদি বয়স বেড়ে যায় তাতে কোনো গুণা নাই, কোনো অসুবিধা নেই, কারণ সে একজন ফাসেক ফাজেরকে বিয়ে করা চাইতে তার কুমারী থাকাই ভালো। কারণ ফাসেক ফাজের যে বিয়ে করবে সব অর্থের লোভে, সৌন্দর্যে বা বংশের দিকে তাকিয়ে, তো সে তার দিন হারাবে। হয়তো এগুলি সে পাবে কিন্তু তার দিনকে সে হারিয়ে ফেলবে। তো এই জন্যে তা সে ওই দিকে তাকাবে না, বরং সে দিনদারিতার দিকে তাকাবে। এবং এক্ষেত্রে যদি তার বিয়েতে দেরি হয় তো এটার জন্য কোনো অসুবিধা নেই, আল্লাহ তার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা সে অবশ্যই লাভ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওয়াদা দিয়ে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন এবং তাকে অকল্পনীয় পন্থা থেকে রিজিক দান করেন। তো রিজিক শুধু খাবার দাবারটা নাম রিজিক নয়, বরং একজন পুরুষের জন্য ভালো স্ত্রী মেলা একটা রিজিক, অনুরূপভাবে একজন নারীর জন্য ভালো স্বামী মেলাও একটা এক প্রকার রিজিক। তো সুতরাং আপনি আল্লাহকে ভয় করে চলতে থাকুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ আপনার অবশ্যই ভালো কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আলাম।